গাড়ি চালাতে আর লাগবে না তেল বা গ্যাস, কালো ধোয়ার বদলে বের হবে পানি। শুধু তাই নয়, রিফিল করতে লাগবে মাত্র 5 মিনিট, তাও আবার যাবে 400 মাইল। শুনতে অবাস্তব শোনালেও বাস্তবে এমন গাড়ি নিয়ে কাজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও হুন্দাই। সাম্প্রতিক বছরগুলোতে অটোমোবাইল শিল্পকে আরও পরিবেশ বান্ধব করতে বিশ্বব্যাপী গবেষণা করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর এই গবেষণায় নেতৃত্ব দেওয়া একটি প্রযুক্তি হল হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি বা হাইড্রোজেন গাড়ি। সহজ কথায়, এই গাড়ি যত চলবে তত পরিবেশ দূষণ কমাবে। একটি হাইড্রোজেন গাড়ির মূলে রয়েছে জ্বালানি কোষ, যা অনেকটা ব্যাটারির মতো কাজ করে। তবে এই কোষটি হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেনকে বিদ্যুৎ, জলীয় বাষ্প এবং তাপে রূপান্তর করে। এই ইলেকট্রোকেমিক্যাল প্রক্রিয়াই যে শক্তি উৎপন্ন করে তা দিয়েই চলে গাড়ি। প্রশ্ন আসতে পারে, কিভাবে কাজ করে এই হাইড্রোজেন সেল? সহজ ভাষায় বলতে গেলে, হাইড্রোজেন সেলগুলো মূলত একটি স্যান্ডউইচ সেল, অর্থাৎ এর এক পাশে একটি নেগেটিভ প্রান্ত আর অন্য পাশে একটি পজিটিভ প্রান্ত আর মাঝে একটি ইলেকট্রোলাইট। নেগেটিভ প্রান্তে দেওয়া হয় হাইড্রোজেন আর পজিটিভ প্রান্তে অক্সিজেন। এরপর শুরু হয় বিক্রিয়া। হাইড্রোজেন থেকে পজিটিভ চার্জ ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে সহজে অপর প্রান্তে অক্সিজেনের কাছে চলে যায়। কিন্তু নেগেটিভ চার্জ সহজে যেতে পারে না, তাদের যাওয়ার জন্য আলাদা একটি সার্কিট তৈরি করা হয়। এবং সার্কিটে চলার পথে তারা গাড়ির মোটরকে শক্তি দেয় আর গাড়ি চলতে শুরু করে। এর ফলে গাড়ি থেকে কালো ধোঁয়ার পরিবর্তে নির্গত হয় শুধুমাত্র জলীয় বাষ্প। হাইড্রোজেন গাড়ির অন্যতম প্রধান সুবিধা হলো এগুলো পরিবেশ বান্ধব। হাইড্রোজেন ফুয়েল সেল বিক্রিয়ার একমাত্র ওয়েস্ট প্রোডাক্ট হলো জলীয় বাষ্প, যা এই বাহনগুলিকে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব হিসেবে পরিচিতি দিয়েছে। বিশ্ব যখন ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিনহাউস ইফেক্টের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে, তখন এই গাড়িগুলো এক সবুজ পৃথিবীর সম্ভাবনাকে বাঁচিয়ে রাখছে। হাইড্রোজেন গাড়ির আরও একটি সুবিধা হচ্ছে এদের রেঞ্জ। প্রতিটি রিফিলে এ গাড়ি যেতে পারে প্রায় 400 মাইল, যা বৈদ্যুতিক পেট্রোল বা সিএনজি গাড়ি থেকে অনেক বেশি। আর হাইড্রোজেন সেল রিফিল করতে সময় লাগবে মাত্র 5 মিনিট। তবে হাইড্রোজেন গাড়ির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্বে এখনও হাইড্রোজেন রিফিল করার মতো সুবিধা ততটা ব্যাপকতা পায়নি। যেখানে বৈদ্যুতিক পেট্রোল বা সিএনজি ফিলিং স্টেশনের সহজলভ্যতা অনেক বেশি, সেখানে হাইড্রোজেন ফিলিং স্টেশন খুবই কম। তবে বিশ্বে বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে, হয়তো দ্রুতই এই সমস্যার সমাধান হবে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম প্রধান গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টয়োটা ও হুন্দাই তাদের হাইড্রোজেন গাড়ি মিরাই ও নেক্সো বাজারে ছেড়েছে। যদিও তা সংখ্যায় অনেক কম এবং নির্দিষ্ট কিছু শহরে, তবুও এই মিরাই এবং নেক্সো ব্যাপক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে বিশ্ব এগিয়ে যাবে এই গ্রিন কার প্রকল্পের দিকে, আর তাতে সম্ভব হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ।